এজন্য সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার। এবার সূরা ফালাকের মধ্যে কি কি ক্ষতি, সূরা ফালাকের মধ্যে বাহিরের যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে পানা চাই, আর সূরা নাসের মধ্যে কলিজার যে ক্ষতি আছে এখান থেকেও পানা চাই, বাহিরের ক্ষতি থেকে পানা চাই সূরা ফালাক, ভিতরের ক্ষতি থেকে পানা চাই সূরা নাস, কার কাছে পানা চাই, আহাদের কাছে পানা চাই সূরা ইখলাস। সুবহানাল্লাহ, কি বলছি বলুন, কার কাছে পানা চাই, আহাদের কাছে পানা চাই, যিনি পানা দেনে ওয়ালা তার কাছে পানা চাই। সুবহানাল্লাহ, আর পানা দেনে ওয়ালা কে, আহাদ, তিনি সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি থেকে পানা চাই, বাহিরের সমস্ত ক্ষতি থেকে পানা চাই, ভিতরের সমস্ত ক্ষতি থেকে পানা চাই। সুবহানাল্লাহ, হ্যাঁ, আল মিনাল উসওয়াসিল কি শুধু এখানে নয়, আল্লাহ আমি 30 বছর আগে একটা গুনাহ করছিলাম, ওই গুনার ক্ষতি তো রয়ে গেছে, খোদা না খাস্তা 30 বছর আগে একটা মদ খেয়েছিলাম, ওটা ক্যান্সারের জারম শরীরে রয়ে গেছে, মিন শাররি মা খালাক, ওই ক্ষতিটা থেকেও আমি পানা চাই। আচ্ছা আল্লাহ, আমি রাস্তায় গেলে ভিন নারীর দিকে চোখ উঠে আমার ক্ষতি হয়ে যাবে, ভিন নারীর দিকে চোখ তুললে আমার ক্ষতি হয়ে যাবে, মিন শাররি মা খালাক, এখান থেকেও আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ, ফেসবুক খুললে আমার ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতিটা থেকেও আমি আপনার কাছে পানা চাই। কি বলে, এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাউজিয়া রাহমাতুল্লাহ তিনি বলেন, সূরা ফালাক এবং সূরা নাস হলো এই দুইটা সূরার প্রয়োজন মানব জাতির জন্য এমন, অক্সিজেনের প্রয়োজন যেমন তার চেয়েও বেশি প্রয়োজন। তিনি বলেন, খাবারের চেয়ে দুইটা সূরা বেশি প্রয়োজন, পানাহারের চেয়ে দুইটা সূরা বেশি প্রয়োজন, পানীয়র চেয়ে দুইটা সূরা বেশি প্রয়োজন, এমনকি অক্সিজেনের চেয়ে এই দুইটা সূরা বেশি প্রয়োজন। এই দুইটা সূরা আল্লাহর কসম, যদি নূরানি মাদ্রাসা না পড়ে জীবনও শুদ্ধ হওয়ার আশা করা যায় না। ঠিক,